কাজে এলো না রবি বিষ্ণুয়ের দুর্দান্ত স্পিল, ইতিহাস গড়লো বাংলাদেশ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সি স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের আন্ডার-19 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রিভিউ নিয়ে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। আঙ্কলেকারের বলটা মিড উইকেটে ঠেলে ব্যাট উঁচিয়ে ছুটতে শুরু করে দিলেন রাকিবুল হাসান। ডাক আউট থেকে মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়রা ততক্ষণে মাঠের ভিতরে ঢুকে পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে, ভারতের মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ওদিকে গ্যালারিতে বসে থাকা বাংলাদেশ সমর্থকদের উচ্ছ্বাস তখন বাঁধনহারা। ভিক্টরি ল্যাপ দেওয়া বাংলাদেশ ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছেন তারা। সাকিবুল হাসান, মেহেদি হাসান মিরাজরা যা করে দেখাতে পারেননি আকবর আলীর ছেলেরা, সেটাই করে দেখালেন নেলসন ম্যান্ডেলার দেশের মাটিতে। 23 বল বাকি থাকতে 3 উইকেটে ভারতকে হারালো বাংলাদেশ। ভারতের রান তারা করতে নেমে এক সময় পায়ের পেশিতে টান ধরেছিল ওপেনার ইমনের, উঠে গিয়েছিলেন তিনি। দল যখন একের পর এক উইকেট হারিয়ে বিপন্ন, তখন ব্যথা ভুলে ব্যাট হাতে নেমে পড়েছিলেন বাঁহাতে ইমন। তার মরিয়া লড়াই দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেট ভক্তরা। ম্যাচের শেষে সেই ইমন বলছিলেন, দুর্দান্ত অভিজ্ঞতা, আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে পায়ের ব্যথা হয়তো তখনকার মতো ভুলেই গিয়েছিলেন তিনি। বাংলাদেশে যখন হর্ষ, ভারতের ড্রেসিং রুমে তখন বিষাদের ছায়া। ভারত ইন্ডিয়ান ক্যাপ্টেন পিএম গর্গ কোনো মতে নিজেকে সামলে বলছিলেন, দিনটা আমাদের ছিল না, তবে ছেলেরা লড়ে গিয়েছে। রবি বিষ্ণয় জয়সলদের লড়াই কাজে এলো না রবিবার, বল করতে নেমে বিষ ঢেলেছিলেন বিষ্ণয়। একাই 4টি উইকেট তুলে স্বপ্ন দেখাচ্ছিলেন। রবি বিষ্ণয়ের আগে যশস্বী ব্যাট হাতে শাসন করেছেন বাংলাদেশের বোলারদের, কিন্তু ফাইনালে 177 রানের পুঁজি নিয়ে লড়া যায় না। তার উপর বল করার সময় এক গাদা হোয়াইট নো বল করে ফেললেন ভারতের বোলাররা। 210-20 রান ভারত করলে এই ম্যাচের চেহারাটাই যে বদলে যেত না তা কে বলতে পারে। হারের পরে পিএম বললেন, টস না জেতা পার্থক্য করে দিল, এই উইকেটে সাবলীল ভাবে ব্যাট করা সম্ভব হচ্ছিল না ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে। রানের গতি মন্থর হয়ে গিয়েছিল, জয়সওয়াল একদিকে কামড়ে পড়েছিলেন, অন্যদিক থেকে একের পর এক উইকেট পড়ল। জয়সওয়াল যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ বড় রানের আশা ছিল, তিনি ফিরতেই সব শেষ। পুরো 50 ওভারও ব্যাট করতে পারল না ভারত। 177 রানে শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। রান তারা করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন বাংলাদেশের 2 ওপেনার ইমন ও তানজি, খুব সহজেই কার্তিক আকাশে সামলাচ্ছিলেন তারা। স্কোর বোর্ডে 50 রান তোলার পর প্রথম উইকেট যায় বাংলাদেশের। রবি বিষ্ণয়কে মারতে গিয়ে তানজিদ আউট হয়ে যায় 17 রান করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেই মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি করে ফাইনাল তুলেছিলেন দলকে। এদিন তিনি ব্যর্থ হলেন, রবি বিষ্ণয়ের গুগলিতে বোল্ড হয়ে গেলেন জয়, তিনি এদিন 8 রান করলেন। তৌহিদ হৃদয়কেও LBW করেন রবি বিষ্ণয়। সাজ্জাদ হোসেনও বুঝতে পারলেন না রবি বিষ্ণয়ের স্পিন, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট রবি বিষ্ণয় পেলেন এবং তার উইকেটের সংখ্যা 17। সুশান্ত মিশ্রর বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় সামিম হোসেনকে, সামিম হোসেন 7 রান করেন। সুশান্তের বল চালাতে গিয়ে অভিষেক দাস ক্যাচ দিলেন কার্তিক ত্যাগীর হাতে। মারাত্মক চাপে থাকা বাংলাদেশকে বাঁচানোর জন্য তখন নেমে পড়েন চোট পাওয়া ইমন, পাশে পান ঠান্ডা মাথার অধিনায়ক আকবর আলীকে। হঠাৎই ম্যাচে ফিরে আসে ভারত, একমাত্র উইকেট ফেলতে পারলেই ম্যাচ বের করা যাবে, এছাড়া আর অন্য কোনো উপায় খোলা ছিল না ভারতের হাতে। মরিয়া প্রিয়ম হাতে সব করা তাস ফেলে দিয়েছিলেন, ভয়ঙ্কর হয়ে ওঠা রবি বিষ্ণয়ের 10 ওভার শেষ করে দেন তিনি, ফলে চাপটা কমে যায় বাংলাদেশের উপর থেকে। ইমন ও আকবর বাকি ভারতীয় বোলারদের সামলে দেন ঠান্ডা মাথায়। ইমন ফেরেন 47 রানে, জেতার জন্য বাংলাদেশ যখন দরকার 54 বলে 15, তখন বৃষ্টি নামে। বৃষ্টির পরে খেলা শুরু হলে বাংলাদেশের জেতার সমীকরণ দাঁড়ায় 27 বলে 6 রান। 23 বল বাকি থাকতে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, ফলে আন্ডার-19 বিশ্বকাপের ফাইনালে বিপক্ষের সামনে বড় রানের লক্ষ্য টাঙিয়ে দেয়াই চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে। অধিনায়ক পিএম গর্গ টসে হেরে যাওয়ার পরও বলছিলেন যে তারা রীতিমতো আত্মবিশ্বাসী, কিন্তু শুরু থেকেই বাংলাদেশের পেশাদের দাপটের সামনে অসহায় দেখালো ভারতীয়দের। 47 ওভার 2 ওভারে ইনিংসের সমাপ্তি পড়ল, পুরো 50 ওভারও খেলতে পারলো না ভারতীয় ব্যাটসম্যানরা। শুরুতেই প্রথম 2 ওভার মেরে নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা, প্রথম 6 ওভারে উঠেছিল 8 রান, সপ্তম ওভারে পড়ল প্রথম উইকেট। সাক্সেনা ফেললেন মাত্র 2 রানে, অভিষেক দাসের বলে ক্যাচ দিলেন তিনি, সেই পরিস্থিতি থেকেই জয়সওয়াল টানলেন দলকে। 89 বলে পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি, প্রতিযোগিতায় এই নিয়ে 4 বার 50-এর গন্ডি টপ করলেন তিনি। জয়সওয়ালের 50-এর পরেই আউট হলেন তিলক, তিলক 65 বলে 38 রান করেন, মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিলেন তিনি। দ্বিতীয় উইকেট যশস্বী আর তিলক যোগ করলেন 94 রান। বেশিক্ষণ থাকলেন না অধিনায়ক পিএম গর্গ, 9 বলে 7 রান করলেন, 31 ওভার 3 বলে 114 রানে পড়ল 3 উইকেট। তখন মনে হয়েছিল যশস্বীর ব্যাটের দাপটে ঘুরে দাঁড়ায় ভারত, ডেথ ওভারে উঠবে ঝড়, তখনই এলো ধাক্কা, পরপর 2 বলে আউট হলেন যশস্বী ও সিদ্ধেশভীর। ভারতীয় ইনিংস কখনোই গতি পেল না, প্রথম 50 এসেছিল 16 ওভার 1 বলে, পরের 50-এর জন্য লেগেছিল 73 বল, 100 থেকে 150 রানে পৌঁছতে লাগলো 62 বল। 150 পেরিয়ে যাওয়ার পর শরীফুল ইসলামকে শর্ট আর্ম পুল মারতে গিয়ে আউট হলেন যশস্বী, তার 121 বলে 88 রানের ইনিংস সাজানো 8টি 4 ও 1টি 6। ভারতীয় শিবির চাইছিল শেষ পর্যন্ত তিনি যেন ক্রিজে থাকেন, কিন্তু তা হলো না, শরীফুলের পরের বলেই LBW হলেন সিদ্ধেশ, 1 বলে 0। বাংলাদেশের ফিল্ডিং এদিন আগাগোড়াই দুর্দান্ত হচ্ছিল, মন্থর উইকেটে শট নিতে সমস্যার পাশাপাশি বঙ্গ ব্রিগেডের ফিল্ডিং চাপে ফেলে দিয়েছিল ভারতকে। ইনিংসের শেষের দিকে পরপর 2টো রান আউট তারই প্রমাণ, ধ্রুব জুরেল ও অর্থাৎ আনকলকাত্ত ভুল বয়াবিতে দুজনেই এক প্রান্তে পৌঁছে গেলেন, আউট হলেন ধ্রুব 38 বলে 22 রান করে। এরপর আউট হলেন রবি বিষ্ণয় 6 বলে 2 রান করে। অভিষেক দাসের বলে ব্যাটে লাগিয়ে বোল্ড হন আনকলেকার, তিনি 7 বলে 3 রান করেন। কার্তিক ত্যাগী 5 বলে 0, তাকেও অভিষেক আউট করেছেন। সুশান্ত মিশ্রা 8 বলে 3 রান করেন, তার উইকেটটি নেন তানজিম হাসান সাকিব, 1 রানে অবৈধ থাকে।
থাকলেন আকাশ সিং। হাসান মুরাদের পরিবর্তে ফাইনালে বাংলাদেশ দলে এসেছিলেন অভিষেক দাস, সেই তিনিই নজর কাড়লেন পেস বোলিংয়ে। 9 ওভারে 40 রান দিয়ে 3 উইকেট নিলেন। বাঁহাতি পেসার শরীফুল ইসলামও প্রশংসিত হলেন, তার 10 ওভারে উঠল মাত্র 31 রান, 2 উইকেটও নিলেন তিনি। বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের 10 ওভারে উঠল আরও কম, মাত্র 29 রান, তিনি নিলেন 1 উইকেট। তানজিম হাসান সাকিব 28 রানে নিলেন 2 উইকেট। 156 রানে 4 উইকেট পড়েছিল ভারতের, সেখান থেকে 177 রানে দাঁড়িয়ে পড়ল ইনিংসে। শেষ 7 উইকেট পড়ল মাত্র 21 রানে। ভারতীয় দলে এদিন কোনো পরিবর্তন হয়নি, সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর দলই আজ মাঠে নামানো হয়েছিল। বাংলাদেশ দলে অবশ্য একটি পরিবর্তন হয়েছিল, এসেছিলেন অভিষেক দাস। বাতাসের আর্দ্রতাকে কাজে লাগানোই টস দিয়ে প্রথমে বোলিং এর উদ্দেশ্য বলে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী, আর সেটাই কাজে লাগালেন তার বোলাররা। ভারতীয় ব্যাটসম্যানদের কখনোই স্বস্তিতে থাকতে দিলেন না পদ্মাপাড়ের বোলাররা। ভারতীয় দল এর আগে 4 বার চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপে, এদিন সুযোগ ছিল 5ম বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার, এই রেকর্ড কোনো দলের নেই। বাংলাদেশ আবার প্রথমবার উঠেছিল ফাইনালে, তাই আকবর আলীদের সামনে ইতিহাস গড়ার সুযোগ ছিল। ফাইনালের আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন সিনিয়র দলের ক্যাপ্টেন বিরাট কোহলি থেকে শুরু করে লোকেশ রাহুল, শুভমন গিলের মতো ক্রিকেটাররা, যা দলের উৎসাহ বাড়ি ছিল। নিউজিল্যান্ড থেকে কোহলিরা টিভিতেই চোখ রেখেছিলেন ফাইনালে খেলায়, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে সেই উৎসাহ আর মরিয়া লড়াই অনুপস্থিত থাকলো। এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।